আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো দেখতেই পাচ্ছেন আজকে কি নিয়ে চলে আসছি। আজকে আমি গিয়েছিলাম একটু শপিংয়ে আমার ঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনতে। তো দেখতেই পাচ্ছেন কী টাইপের জিনিস আমি কিনে নিয়ে আসছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যে এগুলো আমি কোথা থেকে এবং কত দাম দিয়ে কিনেছি। তো আপনারা এই সবগুলো জিনিসের দাম জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ আমি এই জিনিসগুলো কিন্তু অনেক কম দামে কিনেছি। আসলে ঘর সাজাতে কার না ভালো লাগে, আর আমিও সেই তালিকার বাহিরে পড়ি না। আমার তো বরং একটু বেশি ভালো লাগে ঘর সাজাতে, আর তাই আমি বাহিরে গেলে ঘর সাজানোর জন্য কিছু না কিছু নিয়েই আসি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কী কী নিয়ে আসছি ঘর সাজানোর জন্য। আমি আজকে এই জিনিসগুলো কিনতে চলে গিয়েছিলাম চক বাজারে। হ্যাঁ, ঢাকার পুরান ঢাকার চক বাজারে চলে গিয়েছিলাম। সব সময় শুনতাম ওখানে জিনিসপত্রের দাম একটু কম, পাইকারি মার্কেট, সবাই ওখানে যায় কিনতে, কিন্তু আমার কখনো যাওয়া হয়নি। তাই আমি শখ করেই গিয়েছিলাম পাইকারি বাজার দেখতে, আর ওখানে যে তো কি রেখে কি নিব আমার মাথাই নষ্ট হয়ে গেছে। বিকজ ঘর সাজানোর এত জিনিসপত্র ওখানে, এত এক্সেসরিজ, যে আমার তো মনটা চাচ্ছিল আমি সবই উঠাই নিয়ে আসি, কিন্তু সামর্থ্যের মধ্যে ছিল না। তো যাই হোক, যতটুকু সামর্থ্যের মধ্যে এসেছে তা নিয়ে চলে আসছি, আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সর্বপ্রথম আপনাদের দেখাবো যেটা, সেটা হচ্ছে একটা টিস্যু বক্স। এটা আমার দেখে এত পছন্দ হয়েছে বলার বাইরে, কারণ এটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি নিউ মার্কেটের এরিয়াতে দেখেছি, কিন্তু সেটা একটু সাইজে ছোট কিংবা সেরকম হ্যাবি না, কিন্তু এটা অনেক হ্যাবি এবং একটু বড় সাইজে, অনেক সুন্দর দেখতে। তো আমি দেখেই নিয়ে নিলাম। এই তো এটা এইভাবে খুলে দেখেন, আমার ছেলে এখানে রিমোট ঢুকায় রাখছে। তো যাই হোক, এটা চারদিকে চারটা চুম্বক আছে যার মাধ্যমে এটা লেগে থাকে, আর আমি এটা নিয়েছি চকবাজার থেকে 500 টাকা দিয়ে। ক্যান ইউ ইমাজিন? নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই তো ফুলদানিটা। এটাও আমার দেখে এত পছন্দ হয়েছে। এই ফুলদানিটা কিন্তু সম্পূর্ণটাই রাবারের। আমি আজকে যত ফুল কিনছি সব রাবারের কিনছি, কোনো প্লাস্টিক কিংবা কাপড়ের কিনিনি। কারণ কি, প্লাস্টিকের গুলো নষ্ট হয়ে যায়, কাপড়ও ধুইলে নষ্ট হয়ে যায়, বাট রাবার নষ্ট হয় না। তো আমি এটা কিনছি রাবারের, আর এটার দাম আমার কাছ থেকে রেখেছে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকা নিয়েছে এটার দাম আমার কাছ থেকে। নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে এই তো এটাও আমি অনেক পছন্দ করে কিনেছি। আর এটা নিচের যেটা সেটা হচ্ছে পাথরের, আর উপরের ফুলগুলো সব রাবার, সব রাবার, যার কারণে ওয়াশ করা যাবে, কোনো সমস্যা নেই। তো এটা অনেক আনকমন লাগছে আমার কাছে, অনেক সুন্দর কালার কম্বিনেশনটা। এটার দাম আমার কাছ থেকে নিয়েছে 450 টাকা। এটা মার্কেটে, নিউ মার্কেটে অনেক দাম। নেক্সটে এটা হচ্ছে, এটা প্লাস্টিকের, এটা রাবারের না, এটা প্লাস্টিকের, কিন্তু প্লাস্টিকের হলেও এটা ওয়াশ করা যাবে, এটা নষ্ট হবে না। তো যাই হোক, এটা এই ফ্লাওয়ারটা আমি দেখছি যে সবার কাছেই অ্যাভেলেবেল থাকে, তাই আমিও একটা নিয়ে নিলাম। আমারও দেখে ভালো লাগলো তাই আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে 5 ডালের একটা প্লাস্টিকের গাছ, এটা 3 ডালেরও পাওয়া যায়। তো আমার কাছে 3 ডালেরটার চাইতে 5 ডালেরটাই বেশি ভালো লাগছে। আমার কাছে এই গাছটার দাম নিয়েছে, এটা বনসাই বলে, এই বনসাইটার দাম নিয়েছে আমার কাছে মাত্র 300 টাকা। হ্যাঁ, মাত্র 300 টাকা দিয়ে আমি এই বনসাইটা কিনেছি। নেক্সটে যেটা দেখাবো এটা, এটা তো জাস্ট ওয়াও, এই ফ্লাওয়ার ভাসটা জাস্ট ওয়াও। ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর, ভাসটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার তো এটা অনেক পছন্দ হয়েছে। এটাও সম্পূর্ণটা রাবারের, নিজের পটটা হচ্ছে সিরামিক্সের। আমি আজকে যতগুলো ফ্লাওয়ার ভাস কিনছি তার মধ্যে সবচেয়ে পছন্দের ছিল আমার এটা। এটা কালারটাও অনেক সুন্দর, এটা বিভিন্ন কালারের ছিল, তো আমি এই কালারটা নিয়েছি। আমার কাছে এই কালারটাই অনেক বেশি সুন্দর লাগছে, যার কারণে আমি এই কালারটা নিয়েছি। আমি সব কালারের ফ্লাওয়ার ভাস নেওয়ার চেষ্টা করেছি যাতে একটু একটু করে সব কালারই থাকে। তো আমার কাছে এই ফ্লাওয়ার ভাসটার দাম নিয়েছে মাত্র 450 টাকা। বিশ্বাসই করা যায় না এটা 450 টাকা, সম্পূর্ণটা তাও আবার রাবারের।
বিশ্বাসই করা যায় না। নেক্সটে আমি দেখাবো যেটা, সেটা হচ্ছে এই তো ছাওয়া। কোথাও গিয়েছি আর কিচেনের কিছু নেইনি, এটা হতেই পারে না, তাই এটা নিয়ে নিছি। এই 4 পিসের দাম আমার কাছে নিয়েছে মাত্র 50 টাকা। এই ঝাওয়াগুলো কিন্তু সিঙ্গেলগুলো না, ডাবলগুলো, অনেক মোটাগুলো। যাই হোক, আমি আরও 2টো গাছ নিয়েছি। এই গাছ দুটোর দামও আমার কাছ থেকে অনেক কম। পান পাতার মতো যে গাছটা দেখতে পাচ্ছেন, সেই গাছটার দাম আমার কাছে নিয়েছে 650 টাকা, আর বেত গাছটার দাম নিয়েছে আমার কাছে 500 টাকা। তো আপনাদের প্রয়োজনে আপনারাও চলে যেতে পারেন চক বাজারে। আসলে ওখানে গেলে অনেক অপশন, ওখানে গেলে হয় কি, আপনি আপনার পছন্দ মতো মিলায়ে ম্যাচিং করে নিয়ে আসতে পারবেন। যেমন আমি আমার টিস্যু বক্সটা নিয়ে আসছি আমার সোফার সাথে ম্যাচিং করে। আমার সোফাটা হচ্ছে ভিক্টোরিয়া, তো আমি সেইভাবে ম্যাচিং করে টিস্যু বক্সটা নিয়েছি। টিস্যু বক্সটাও আমার ভিক্টোরিয়া, আর সোফার কাপড়ের সাথে ম্যাচিং করে টিস্যু বক্সটার কালার নিয়েছি। আপনাদের পরবর্তীতে দেখাই দিব আমার সোফার কাপড়ের সাথে ফুল ম্যাচিং আমার টিস্যু বক্সটার কালার। তো যাই হোক, এই ছিল আমার আজকের শপিং। আমার শপিং কেমন লাগলো আপনাদের, আপনারা জানাবেন। আর আমি জিতেছি কিনা, ঠকেছি কিনা, সেটাও আমাকে জানিয়ে দিবেন প্লিজ কমেন্টস বক্সে। এগুলো দিয়ে আমার রুম সাজানোর পর আমার রুমটা কেমন লাগতেছে দেখতে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা। আমার ভিডিওটা যদি আপনাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বারে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসলেই পেয়ে যান। থ্যাংক ইউ।